সুপ্রিয় দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আপনারা আমাদের সামনে দেখতে পাচ্ছেন সেই মহিষ, যে মহিষ দিয়ে অনেক ভিডিও আপনাদের মাঝে আমি উপস্থাপন করেছি। তো আজকে আমরা চলে আসলাম ঐতিহ্যবাহী ডুগডুগির হাটে। তো এখান থেকে বিভিন্ন জাতের মহিষ আপনারা সংগ্রহ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন পাঁচটা মহিষ আছে এবং এগুলোর কোয়ালিটি এবং সাইজ দেখে আমার যা মনে হচ্ছে সবগুলো একই সেমের, একই অথবা দামের একটু পার্থক্য আছে। ওজনের দিক দিয়ে ওই এই দুইটা হয়তো একটু ছোট আছে, এই তিনটা এক সাইজের। তো চাষার সাথে একটু কথা বলি। সালাম আলাইকুম চাষা। চাষা, এই মহিষগুলো কি আপনার? এই পাঁচটাই পাঁচটাই তো চাষা, এটা কি বাসার মহিষ নাকি ব্যবসার মহিষ? এই দুটা একটু ছোট না, আর এই তিনটা একটু বড়। এই দুটার কেমন দাম চাচ্ছেন? দুটার 335, 335। আর এই তিনটা? এই দুটো দাম চাচ্ছে 375, 375। 225, 225। ওটা একটাই 225। ওই এই চারটা মহিষের চাইতে ওইটার গাটা একটু কালো, এটা কি জাতের মহিষ? মহিষগুলার কেমন কি মাংস কেমন হবে, আইডিয়া আছে? ওইটা 8 মন হবে আর এই দুটা 12 মন হবে। তো দাম দর চাচা কেমন কি হচ্ছে আজকে, ক্রেতা কেমন দেখছে? দাম দর কইনি, দাম দর হয়নি, কেবলই আসলে। তো চাচা এখনো দাম দর হই নাই, এখনো ক্রেতা বাজারে অনেক কম, এই জন্য এখনো দাম দর মহিষের শুরু হয়নি। তো ইনশাল্লাহ চাষার একটা আশা আছে আজকে বিক্রি হয়ে যাবে, তাই তো চাষা? ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে আজকে। এবং আপনাদেরও যদি কোনো মহিষ লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা চাষাদের মাধ্যমে আপনাদেরকে ভালো জিনিস দেওয়ার চেষ্টা করব, অথবা তাদের সাথেও যা আপনারা যোগাযোগ করতে পারেন।